শিবসাগরের ঐতিহাসিক জয়সাগর অঞ্চলের সুন্দরপুরত যা দশটা মাহর ব্যবধানত সংঘটিত হওয়া দুটা রহস্যজনক পথ দুর্ঘটনায় এটা পরিয়াল নমাই আনিলে ঘোর অমানিশা। এক মার্চত মাতৃ নিজরা দত্ত আর 15 ডিসেম্বরত পিতৃ পবিত্র দত্ত পথ দুর্ঘটনাত নিহত হওয়াত ঘাট মাওরা হয়ে পড়িল তেওঁলোকৰ দুই সন্তান সয়নিকা আর তন্ময়। দুর্ঘটনাত মাতৃ নিজরা দত্তর মৃত্যুর পিছত দিন হাজিরা করে কোনোমতে পরিয়াল পোহপাল দিয়া পবিত্র দত্তরও পথ দুর্ঘটনাত মৃত্যু হওয়ার সম্পূর্ণ নিঠরুয়া হয়ে পড়িল তেওঁলোকর 20 বছরীয় কন্যা সয়নিকা দত্ত আর সপ্তম শ্রেণীর অধ্যয়ন করে থাকা কণমানি তন্ময় দত্ত। উল্লেখ্য যে মাতৃ নিজরা দত্তক গাড়িয়ে মহতিয়াই থ যাওয়াত 1 মার্চত মৃত্যু হওয়ার পিছত দুর্ঘটনা সংঘটিত করা গাড়ি আর গড়াকী বিচারি উলিয়াইছিল আরক্ষীয়ে। আরম্ভ হয়েছিল আইনি প্রক্রিয়া। ইয়ার পাছতে 15 ডিসেম্বরের সন্ধ্যা একে স্থানতে গাড়ির খুন্দাত নিহত হয়েছিল পিতৃ পবিত্র দত্ত। এইবার কিন্তু আরক্ষী সম্পূর্ণরূপে বিফল হল দুর্ঘটনা সংঘটিত করা গাড়ি বিচারি উলিওয়াত। দুর্ঘটনায় ঘাট মাওরা করা অসহায় সয়নিকা আর তন্ময়ক সহায়ের বাবে স্থানীয় রাইজ তথা দল সংগঠনে শিবসাগর জেলা প্রশাসনের লগতে বিধায়ক অখিল গগৈক আবেদন জানাইছিল যদিও আজিও যথোচিত সঁহারি লাভ নকরিলে। পিতৃ মাতৃর মৃত্যুর পিছত স্থানীয় সচেতন ব্যক্তি তথা সমীপতে থাকা বরদেউতাক প্রমোদ দত্তর সহায় সহযোগিতাত কোনোমতে এসাজ যোগার হয়েছে যদিও ভবিষ্যতক লৈ উদ্বিগ্ন হয়ে পড়েছে দুই কণমানি। মাত্র 10টা মাহর ব্যবধানত পিতৃ মাতৃক হেরুয়াই বর্তমান দিশহারা হয়ে পড়া কিশোর কিশোরীশালর সয়নিকায় আর্থিক অনাটনের বাবেই শিক্ষা সামরিবলে বাধ্য হওয়ার সমান্তরালক ভাতৃর ভবিষ্যতক লৈও হয়ে পড়েছে চিন্তিত। উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ সয়নিকা এতিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈ হাত জুড়ি কাতর আহ্বান। মামা আমাক সহায় করক, আমাক জিয়াই থাকিব পরাকৈ কণমানি ভাতৃক শিক্ষা আহরণের ক্ষেত্রত সহায় করিব পরাকৈ এটি কর্মসংস্থাপনের ব্যবস্থা করে দিয়ক। নমস্কার, মোৰ নাম শ্রী সয়নিকা দত্ত। মোৰ মা ঢুকাইছে মার্চের 1 তারিখে আর মোৰ দেউতা ঢুকাইছে ডিসেম্বরের 15 তারিখে। মোর মামালো এটাই অনুরোধ, মোর ভাইটিটুক ডাঙর করিবর কারণে আর ঘরখন চলাবর কারণে মোক এটা সংস্থাপন দিয়ে যান, তাই মামালো অনুরোধ থাকিল। শিবসাগরের সৈয়দ মুস্তাকুর রহমানের রিপোর্ট, অসম আদিত্য।